Hello and good morning, my students. Hope all of you are well. This is your Borsha ma'am, and today we will start our another online class on Chapter 8 Fractional Numbers. If you haven't watched the previous video of this chapter, the link is in the description box. So, let's start our today's lesson. ওকে টুডে অ্যাট ফার্স্ট উই উইল লার্ন অ্যাবাউট দ্য কম্প্যারিজন অফ টু আনলাইক ফ্র্যাকশানস আনলাইক ফ্র্যাকশানস মিনস উই নো দ্যাট দ্য ফ্র্যাকশানস হ্যাভিং ডিফারেন্ট ডিনোমিনেটার্স আর কল্ড আনলাইক ফ্র্যাকশান তো হাউ ক্যান উই কম্পেয়ার মানে উইচ ওয়ান ইজ বিগার উইচ ওয়ান ইজ স্মলার কীভাবে আমরা সেটা কম্পেয়ার করতে পারি তো দুটো প্রসেস আছে দের আর টু ডিফারেন্ট ওয়েজ ফার্স্ট ওয়ান

ঠিক আছে তো যে কোনো দুটো যে কোনো একটা প্রসেসে ইউ ক্যান ইউজ যে কোনো একটা ইউজ করতে পারো তো ফার্স্টটা হচ্ছে যে আমরা দেখে নিই আনলাইক ফ্র্যাকশানকে লাইক ফ্র্যাকশানে কনভার্ট করা লাইক ফ্র্যাকশানে কনভার্ট করতে গেলে কি করতে হবে ফার্স্টে যে দুটো ডিনোমিনেটার আছে এবার লাইক ফ্র্যাকশানে তো একটা নিউ ডিনোমিনেটার থাকবে যেটা যেটা হবে দুটোর ক্ষেত্রেই সেম তো সেটাকে বের করার জন্য কী করতে হবে ফার্স্ট ফার্স্টে উই হ্যাভ টু ফাইন্ড বোথ দ্য ডিনোমিনেটার্স অ্যান্ড উই হ্যাভ টু ডু দ্য এলসিএম অফ দেম তাদের এলসিএমটা বের করে নিতে হবে দেখো এখানে রয়েছে এইট অ্যান্ড টেন উই হ্যাভ টু ফাইন্ড দ্য এলসিএম অফ দ্যাট টু ডিনোমিনেটার বের করে নিই দ্য এলসিএম বিকাম ফরটি এলসিএমটা আসলো ফোর জিরো ফোরটি তো কী করতে হবে উই হ্যাভ টু কনভার্ট বোথ দ্য ডিনোমিনেটার ইন ফর্টি ফর্টিতে কনভার্ট করতে হবে তো এইটকে ফোরটিতে কনভার্ট করতে পারি কীভাবে ইফ উই মাল্টিপ্লাই ফাইভ উইথ এইট টেন কে ফর্টিতে কনভার্ট করতে পারি কীভাবে উই ক্যান মাল্টিপ্লাই ফোর উইথ টেন বাট কিপ ইন মাইন্ড দ্যাট মাল্টিপ্লাই যেটা করবে সেই নাম্বারটাকে দিয়ে উই হ্যাভ টু মাল্টিপ্লাই বোধ দ্য নিউ ম্যাটার অ্যান্ড ডিনোমিনেটার নিউ ম্যারেটার এবং ডিনোমিনেটার দুটোকেই কিন্তু মাল্টিপ্লাই করতে হবে নট অনলি দ্য ডিনোমিনেটার সো দেখো এখানে করা হয়েছে টু কনভার্ট দেম ইন্টু লাইন লাইক ফ্র্যাকশন এইটকে ফাইভ দিয়ে মাল্টিপ্লাই করলে ফোরটি সো উই আর মাল্টিপ্লাইং ফাইভ অন বোথ দ্য নিউ ম্যাটার অ্যান্ড ডিনোমিনেটার টু ইট বিকামস টোয়েন্টি ফাইভ বাই ফর্টি আর কে ফোরটিতে কনভার্ট করতে গেলে উই হ্যাভ টু মাল্টিপ্লাই বাই ফোর অ্যান্ড উই হ্যাভ টু মাল্টিপ্লাই বোথ দ্য নিউ ম্যাটার অ্যান্ড ডিনোমিনেটার বাই ফোর ফোর দিয়ে দুটোকেই মাল্টিপ্লাই করতে হবে তো ইট বিকামস টোয়েন্টি এইট বাই ফোরটি নাও দে বিকাম দ্য লাইক ফ্যাক্ট লাইক ফ্র্যাকশান লাইক ফ্র্যাকশানে কনভার্ট হয়ে গেল তো লাইক ফ্র্যাকশানে যেই কনভার্ট হয়ে গেল তাহলে আমরা কী করবো আমরা কম্পেয়ার করবো কীভাবে উই সিম্পলি কম্পেয়ার দ্য নিউম্যারেটার যার নিউম্যারেটার বড়ো দ্যাট ফ্র্যাকশান উইল বিগার সো অবভিয়াসলি দিস ফ্র্যাকশান ইজ গ্রেটার দ্যান দিস ফ্র্যাকশান এবার এইটা লিখেই কিন্তু ছেড়ে দেবে না এটাকে যেটা এদের মেন ফ্র্যাকশান সেই ফ্র্যাকশানেও লিখতে হবে দেখো এখানে যেমন লেখা আছে টোয়েন্টি এইট বাই করে আবার এদের যে মেন ফ্র্যাকশান দ্যাট মিনস সেভেন বাই টেন অ্যান্ড ফাইভ বাই এইট তো এখানে সেটাও লিখে দিয়েছে সেভেন বাই টেন গ্রেটার দ্যান ফাইভ বাই এইট তো কী হলো আমরা ফার্স্টটা ফার্স্ট প্রসেসটা দেখলাম দিস ইজ দ্য ফার্স্ট মেথড ফার্স্ট মেথডে আমরা কী দেখছি আমরা ফার্স্টে দুটো আনলাইক ফ্র্যাকশনকে লাইক ফ্র্যাকশানে কনভার্ট করে নিচ্ছি তার জন্য হোয়াট উই হ্যাভ টু ডু উই হ্যাভ টু ফাইন্ড দ্য এলসিএম অফ দ্য ডিনোমিনেটার দেন কনভার্ট দ্য ডিনোমিনেটার্স ইন টু দেয়ার এলসিএম বাই মাল্টিপ্লাইং সাম নাম্বার্স যে নাম্বারটা দিয়ে মাল্টিপ্লাই করবো উই হ্যাভ টু মাল্টিপ্লাই বোথ দ্য নিউ ম্যাটার অ্যান্ড ডিনোমিনেটার বাই দ্যাট নাম্বার তারপরে সেই ফ্র্যাকশান দুটো কনভার্ট হয়ে যাবে ইন্টু লাইক ফ্র্যাকশান দেন উই সিম্পলি কম্পেয়ার দ্য নিউমারেটার অফ দ্য লাইক ফ্র্যাকশান অ্যান্ড উই উইল গেট দ্য আনসার তো এটা গেল আমাদের একটা প্রসেস নাও দেয়ার ইজ আ সেকেন্ড প্রসেস অলসো শর্টকাট মেথড আমি বললাম যেটা সেকেন্ড মেথডটা সেটা হচ্ছে কর্নার মাল্টিপ্লিকেশান কর্নার কর্নার মাল্টিপ্লাই করবো দ্যাট মিন্স একটা নিউ সাথে অ্যানাদার ডিনোমিনেটার আর আরেকটা ডিনোমিনেটারের সাথে আরেকটা নিউ ম্যারেটার উই উইল কর্নার মাল্টিপ্লাই ইট এবার কর্নার মাল্টিপ্লিকেশানের পরে যেই মাল্টিপ্লিকেশানটা বিগার হবে সেই দিকের নাম্বারটা হচ্ছে বিগার ফাইভ ইন্টু টেন করে আমার আসলো ফিফটি এইট ইন্টু সেভেন করে আমার আসলো ফিফটি সিক্স তাহলে এই সাইডের মাল্টিপ্লিকেশানটা আমার বিগার সো দিস সেভেন বাই টেন ফ্র্যাকশান ইজ বিগার এটা একটু কনফিউজিং মনে হতে পারে বাট ইট ইজ নট অ্যাট অল কনফিউজিং যার থেকে মাল্টিপ্লাই করছি আমরা মানে অ্যারোহেডটা যার থেকে বেরোচ্ছে তার সঙ্গে যার মাল্টিপ্লাই করবো সেইটা লিখবো আবার এখান থেকেও অ্যারোহেডটা দেখো এইটের থেকে বেরোচ্ছে যার দিকে যাচ্ছে সেটা দুটোর মাল্টিপ্লাই করবো করে আমরা দেখবো উইথ সাইড ইজ বিগার যদি এই সাইডটা বিগার হয় তাহলে এই ফ্র্যাকশানটা বিগার যদি এই সাইডটা বিগার হয় তাহলে দিস ফ্র্যাকশান উইল বিগার দেখো এখানে রাইট সাইডটা বিগার হয়েছে সো দিস সেভেন বাই টেন ফ্র্যাকশান ইজ বিগার ফ্র্যাকশান তো ইউ ক্যান ইউজ দিস মেথড অলসো ইউ ক্যান ইউজ দ্য ফার্স্ট মেথড অলসো যে কোনো একটা মেথডই তোমরা কিন্তু ইউজ করতে পারো ফর দ্য কম্প্যারিজন অফ টু আনলাইক ফ্র্যাকশান up next we will learn about the comparison of mixed fractions and improper fraction when there are two type of fraction one is mixed or is one is improper or two are mixed or two are improper, then how can we compare the fractions তো ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে ইউ হ্যাভ টু কনভার্ট দ্য মিক্সড ফ্র্যাকশান ইনটু ইমপ্রপার ফ্র্যাকশান ফার্স্ট যদি এমন দেওয়া থাকে যে ওয়ান ইজ মিক্সড ফ্র্যাকশান অ্যান্ড ওয়ান ইজ ইমপ্রপার ফ্র্যাকশান তো দুটোকেই তোমার সেম জিনিসে করে নিতে হবে দুটোকেই তোমাকে ইমপ্রপারে কনভার্ট করে নিতে হবে সেক্ষেত্রে ইউ হ্যাভ টু কনভার্ট দ্য মিক্সড ফ্র্যাকশান ইন্টু ইমপ্রপার ফ্র্যাকশান তো আমরা জানি কী করে কনভার্ট করতে হয় উই হ্যাভ টু মাল্টিপ্লাই দ্য ডোমিনেটার অ্যান্ড দ্য হোল নাম্বার পার্ট অ্যান্ড দেন অ্যাট দ্য নিউ ম্যারেটার টু দ্যাট ভ্যালু তো এখানে দেখো রয়েছে একটাই মিক্সড ফ্র্যাকশান অ্যান্ড আদার ওয়ান ইজ ইমপ্রপার তো ফোর এইটস থার্টি টু প্লাস ওয়ান থার্টি থ্রি বাই এইট আমরা কনভার্ট করে নিলাম যেহেতু এখানে বোথ হ্যাভ দ্য সেম ডিনোমিনেটার তো এখানে আমার ব্যাপারটা খুব ইজি হয়ে যায় ডিনোমিনেটার দুটো সেম থাকে যদি তাহলে আমাদের আর কিচ্ছু করতে হয় না উই হ্যাভ টু জাস্ট চেক দ্য নিউ ম্যারেটার এখানে ছিল আমার থার্টি থ্রি বাই এইট আর এখানে রয়েছে ফর্টি ওয়ান বাই এইট তো অবভিয়াসলি দিস ওয়ান ইজ গ্রেটার এই নিউ ম্যারেটারটা বেশি তো দিস ফ্র্যাকশন ইজ আ বিগার ফ্র্যাকশান আর গ্রেটার ফ্র্যাকশান তো আমাকে আগে দেখে নিতে হবে যে যখন দেখব যে আমরা দুটো মিক্সড ফ্র্যাকশান থাকছে যখন দেখব দুটোই মিক্সড ফ্র্যাকশান রয়েছে তাহলে কিন্তু দুটোকেই আমার কনভার্ট করে ইমপ্রপারে করতে হবে যদি দেখা যায় ওয়ান ইজ মিক্সড ফ্র্যাকশান অ্যান্ড ওয়ান ইজ ইমপ্রপার ফ্র্যাকশান দেন ইউ হ্যাভ টু কনভার্ট দ্য মিক্সড ফ্র্যাকশান ইনটু ইমপ্রপার ফ্র্যাকশান আর যদি দুটোই মিক্সড ফ্র্যাকশান থাকে তাহলে সেক্ষেত্রে কিছু করার দরকার নেই আবারও বলছি যদি দুটো মিক্সড ফ্র্যাকশন থাকে তাহলে ইউ হ্যাভ টু কনভার্ট বোথ অফ দেম ইন্টু ইমপ্রপার ফ্র্যাকশান যদি একটা মিক্সড একটা ইমপ্রপার থাকে দেন ইউ হ্যাভ টু কনভার্ট দ্য মিক্সড ফ্র্যাকশন ইন্টু ইমপ্রপার ফ্র্যাকশন দেন ইউ হ্যাভ টু কম্পেয়ার আর যদি দুটোই ইমপ্রপার থাকে তাহলে সেক্ষেত্রে কোনো কনভারশানের দরকার নেই নর্মালি কম্পেয়ার করবে তো এখানে একটা মিক্সড একটা ইমপ্রপার যেহেতু রয়েছে তো সেই জন্য আমি কি করছি ফ্র্যাকশনটাকে ইমপ্রপারে কনভার্ট করলাম অ্যান্ড লাকিলি হিয়ার বোথ অফ দেম হ্যাড সেম ডিনোমিনেটর তো সেই জন্য নর্মালি নিউ ম্যারেটারটা কম্পেয়ার করলেই আমাদের হয়ে যাচ্ছিল নাও ইফ দ্য ডিনোমিনেটরস আর ডিফারেন্ট দেখো এই একটা এক্সাম্পল হিয়ার ওয়ান ইজ

তো আমি এটাকে কনভার্ট করি ইট উইল বি টোয়েন্টি নাইন বাই সিক্স অ্যান্ড ইট উইল বি সেভেন্টিন বাই এইট দেখো বোত আর আনলাইক ফ্র্যাকশান এবার এক্ষুনি আমি শিখলাম হাউ ক্যান উই কম্পেয়ার দ্য আনলাইক ফ্র্যাকশান আইদার কনভার্ট দেম ইন্টু লাইক ফ্র্যাকশান বাট এখানে একটু বড়ো হয়ে যাবে তো উই ইউজ দ্য সেকেন্ড শর্টকাট মেথড যেটা আমি বললাম কর্নার কর্নার মাল্টিপ্লিকেশন টোয়েন্টি নাইনের সাথে মাল্টিপ্লাই করবো এইট আর সেভেন্টিনের সাথে মাল্টিপ্লাই করবো সিক্স দেন উই উইল ফাইন্ড দ্য আনসার টোয়েন্টি নাইন ইন্টু এইট আর সেভেন্টিন ইন্টু সিক্স যেহেতু টোয়েন্টি নাইন ইন্টু এইট হচ্ছে টু থার্টি টু আর সেভেন্টিন ইন্টু সিক্স হচ্ছে ওয়ান হান্ড্রেড অ্যান্ড টু তাহলে দিস সাইড ইজ বিগার সো দিস ফ্র্যাকশান ইজ বিগার যেই সাইডটা বিগার হবে সেই ফ্র্যাকশানটাই কিন্তু বিগার ফ্র্যাকশান হবে সো টোয়েন্টি নাইন বাই সিক্স দ্যাট মিন্স দিস ফ্র্যাকশান ইজ বিগার দ্যান সেভেন্টিন বাই এইট ক্লিয়ার তো দুরকম থাকতে পারে একটা সে সেম ডিনোমিনেটার তাহলে তো খুবই ইজি হয়ে যাচ্ছে জাস্ট কাম কনভার্ট করবো ইমপ্রপারে তারপরে নিউম্যারাটারটা চেক করবো আর যদি ডিফারেন্ট ডিনোমিনেটারে থাকে তাহলে আমি এই শর্টকাট মেথডটা ইউজ করবো বিকজ ওই যে লাইক ফ্র্যাকশানে কনভার্ট করো তারপরে কম্পেয়ার করো দ্যাট ইজ আ টাইম কনজিউমিং মেথড একটু বড়ো মেথডটা সেই জন্য আমি কিন্তু এইভাবে শর্টকাট মেথডটা ইউজ করে উই ক্যান সিম্পলি কম্পেয়ার আমি আবারও বলে দিচ্ছি যে সাইডের ভ্যালুটা বেশি হবে সেই সাইডে যে ফ্র্যাকশানটা রয়েছে দ্যাট ফ্র্যাকশান উইল বি বিগার ফ্র্যাকশান